আজকে দাও মানে এটাই খাও, একটা খেয়ে টেস্ট করি যে কেমন। আর হ্যাঁ, আমি খাওয়ার আগে এটা তোমাদের জন্য, সবার জন্য, ঠিক আছে? আগে বলে দিই, যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো না তাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের ভালোবাসা আশা করি তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তার এটা তোমাদের জন্য, ঠিক আছে? তো গুড মর্নিং এভরিবডি, সবাইকে আমার নাম সবাই শেষ তো ব্লগে ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ক্যান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন নিজের থেকে এসে জামা কাপড় কেচে এসে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? যেহেতু এই দেখো পুরো ঝাড়াঝুড়ি হয়ে করে নিয়েছি, আর যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে তো সুতরাং একটু কাজকর্ম চলছে, আর তাড়াতাড়ি করছি কেননা হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে, তাকে টিফিন করে দিতে হবে। হ্যাঁ, তো সুতরাং সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, গ্যাস টেসও পোছা হয়ে গেছে, তো গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাসন টাসনগুলো ধোবো, ধুয়ে আবার চান করবো, তারপরে গিয়ে রান্না বসাবো। তো অনেকটা টাইম বাকি, আর হাজব্যান্ড অলরেডি এখন ঘুমাচ্ছে, উঠে গেলেই চলে যাবে, 5 মিনিটও টাইম দেবে না, তো তাড়াতাড়ি করি। কাজ মোটামুটি শেষ, এখন চান করবো, 8টা বেজে গেছে, তো হাতে মাত্র আমার 10-15 মিনিট টাইম, তো এর মধ্যে চান করে আমাকে রেডি হতে হবে, ঠিক আছে? তারপরে গিয়ে রান্নাঘরটা বসাবো। অ্যাকচুয়ালি সকালে চান করতাম না, কিন্তু এসব করেছি না, গরম লেগে গেছে, তো একবার চান করে ফ্রেশ হয়ে তারপরে বসাই। দাঁড়া, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছি, এখন একটু তাড়াহুড়ো আছে। তো ফাইনালি চান টান করে ফ্রেশ হয়ে গেলাম, ঠিক আছে? তো এখন যাবো রান্নাঘরে, অলরেডি শাশুড়ি চলে এসেছে রান্নাঘরে, রান্না শুরু করে দিয়েছে, নাহলে আমার একটু দেরি হয়ে গেলে আবার অফিসে বেরিয়ে যাবে। তো চলো রান্নাঘরে, চলো কী কী রান্না হবে, সবাই শুরু হলো রান্না বান্নাতে জন্য, মানে আমাদের প্রাত্যহিক জীবনে একটা বড় পার্ট, যেটা ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। চলো, তো টিফিন টিফিন বানিয়ে বড়কে তো অফিস চলে গেলো, এবার আমি ভাতটা জলটা বসিয়ে দিয়েছি, চালটা এখন দিয়ে দিই, জলে ফেনাও চলে এসছে। এখানে ভেন্ডি বাজে, এখানে রুটি, আর এখানে আছে টক দই, তো খাই, খুব খিদেও পেয়ে গেছে। এখন বাজে 9টা, তো একটু সকাল সকাল উঠলে কি হয়, মানে ধরো তুমি যদি ভোরবেলা ওঠো বা সকালে উঠে একটু কাজ টাজ করো, তো দেখবে তাতে খিদে পেয়ে যায়। জানি না এটা তো আমার সাথে হয়, ঠিক আছে, তোমাদের সাথে হয় কিনা আমি ঠিক জানি না। তো সে তাতেই উঠেছি, জামা কাপড় কেচে ফেচেছি, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, তখন খাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা একটু ব্রেকফাস্ট করেছো, যদিও ব্লগটা কখন দেখছো আমি ঠিক জানি না। আটার রুটি এত শক্ত, ময়দা ফেল হয়ে যাবে, চামড়ার মতো শক্ত, এই জন্য রুটি খেতে আর ইচ্ছা হচ্ছে না। তো রুটি খাওয়া হয়ে গেছে, আর ওদিকে ভাতটা তো হচ্ছে, ভাতটা হতে থাক, আর ততক্ষণ আমি জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিই, বিছানার উপরে পুরো জামাকাপড়ে ভর্তি, ভাত করা হয়নি, তো সেগুলো একটু বসে বসে ভাজ করি। তো এই যে কত জামাকাপড়,
ভাজ করা হয়নি, তো এগুলো একটু বসে বসে ভাজ করি এখন। চলো ভাতটা বুঝি হয়ে গেল, রান্না করে বেশি হয়ে যাবে আবার। হ্যাঁ ভাতটা হয়ে গেছে, নামিয়ে ফেলবে আবার। খাও, যত ইচ্ছে খাও। তো বাবাকে তো বানিয়ে দিছি, কালকে থেকে মাথা খারাপ করে ফেলছি, ঠিক আছে। কালকে এতবেলা ভাত খাবে না, খুব রাতে কান্নাকাটি করেছে, তো আজকে সকাল সকালে বানিয়ে দিচ্ছি। আমি ভাত আর খেতে হবে না, এটাই খাও, একটা খেয়ে টেস্ট করি যে কেমন। আর হ্যাঁ, আমি খাওয়ার আগে এটা তোমাদের জন্য, সবার জন্য, ঠিক আছে। আগে বলে দিই, যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো না তাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের ভালোবাসা আশা করি তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। তার এটা তোমাদের জন্য, ঠিক আছে। দেখতে তো ভালোই লাগছে, বেশ মোমো মোমো লাগছে, খেয়ে দেখি কেমন হয়েছে। আর গরম ভিপুরে এলো, খুব সুন্দর হয়েছে সেটা। আর একটা কী করেছি, একটা ডিম দিয়ে দিয়েছি, ঠিক আছে। কুর্তাতে একটা ডিম দিয়েছি, চিকেনটা অল্প ছিল তো, তা একটা ডিম দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, আমি আমার মতো করেছি, ঠিক আছে। তো কুর্তাও খেতে ভালো আছে, খেতে ভালো আছে, গরম গরম না করে।